যারা এসসি হচ্ছে আমার হাতে দাঁড়িয়ে হচ্ছে রেডিসন আর বামে হচ্ছে কমিউনিটি হসপিটাল। এখানে আপনারা জানেন সবাই যে একটা নতুন আন্ডারপাস তৈরি করছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্শাল উদ্বোধন করেন। আজকে আমরা দেখতে যাচ্ছি যে এই আন্ডারপাস কত সুন্দর। এবং গতকাল বুধবার ছিল 12 জানুয়ারি, এটা উদ্বোধন করে দেয়। আমরা আজকে দেখতে যাচ্ছি, আমরা দেখবো এবং আমরা শেয়ার করবো। আমি আজকে কুমিডোলা এসেছি। আমি যে মাটির নিচে আছি আমি নিজেও মানে কল্পনা করতে পারতেছি না, এত সুন্দর একটা জায়গা যে বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা ই করছে। এটা হয়তো কালকে উদ্বোধন করছে, কালকে আসতে চেয়েছিলাম কিন্তু কালকে আসতে পারিনি, আজকে ছুটি নিয়ে আসলাম এই জায়গাটা দেখার জন্য। মানে অবাক করে একটা জিনিস যে আমি এখন রাস্তার নিচে, মানে রাস্তার মাটির নিচে আমি আছি, আমার উপর দিয়ে আশেপাশে গাড়ি চলতেছে কিন্তু আমি এই জায়গায় আছি। এটা দিয়ে হচ্ছে আমরা রেডিসনের পাশে বেরোবো। যেটা দেখছি ছবিতে তার থেকে অনেক সুন্দর, এত সুন্দর হবে ভাবতে পারিনি। ওখান থেকে যখন আসলাম দেখলাম যে আপনার কিছু কিছু অনেক আমল পুরোনো আমাদের যেগুলো আমরা জানতামও না, এইসব ছবি দিয়ে অনেক সুন্দর করে ফ্রেম করছে, পাশে বঙ্গবন্ধু দিয়ে অনেক সুন্দর করে আপনার সাজানো হয়েছে, এগুলো দেখে খুব ভালো লাগে। হ্যাঁ, যদি রাতে অনেক রাতে গভীর রাতে কেউ যদি আন্ডারপাস ব্যবহার করে সে কি কোনো ধরনের সিকিউর ফিল করবে? অবশ্যই সিকিউর ফিল করবে, কারণ এখানে আপনার সর্বোচ্চ 24 ঘন্টা সিকিউরিটি আছে। আপনার সামনে একটু সামনে গেলে দেখবেন আপনি অনেক বড় মনিটরে দেখানো হচ্ছে সব কিছু, কে কোথায় কীভাবে যাচ্ছে সব কিছু অনেক সিকিউরিটি। এখানে 3-24 ঘন্টা আপনারই থাকে সিনেমার থাকে। এটা হচ্ছে আসলে মানে এদিকটাতে রেডিসনের দিকে বের হওয়া যায়, এদিকটা দিয়ে হচ্ছে আপনার কুর্মিটলার দিকে বের হওয়া যায়, আর এদিকটা দিয়ে হচ্ছে আপনার বন্যানির পাশে যে গেট সেটা দিয়ে বের হওয়া যায়। হ্যাঁ, তো এদিকটা আপনি সিঁড়িও ব্যবহার করতে পারবেন, লিফ্টও ব্যবহার করতে পারবেন, দুটো লিফ্ট আছে দেখছেন। আপনি বনানির পাশে যে বনানি ফ্লাইওভারের পাশে যে গেটটা সেটা দিয়ে আপনি বের হতে পারবেন, এক্সিট হতে পারবেন। আর এটা দিয়ে হচ্ছে আপনি কুর্মিটলা ক্যান্টনমেন্ট এদিকটা বের হতে পারবেন এদিকটা, আর এদিকটা দিয়ে হচ্ছে আপনি রেডিসনের পাশে যে গেটটা আছে সেটা দিয়ে এক্সিট হতে পারবেন, এক্সিট এবং ইন দুটাই হতে পারবেন। ঠিক সেম এদিকটাও দিয়ে আপনি এক্সিট ইন দুটাই হতে পারবেন। এটা হচ্ছে এটাকে কী বলে, এটা যে 3 রাস্তার যে মোড় মানে চৌরাস্তা বলে যেটাকে সেটা বলা যেতে পারে। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে বড় যে টেলিভিশনটা দেখতে পাচ্ছেন আপনারা, বড় একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার যত সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার আউটপুট এখানে দেখা যায়, কোন গেটে কি হচ্ছে না হচ্ছে সব এই মনিটরটাই দেখা যাবে। আমরা 2018 সালে যে আন্দোলনটা করে আন্দোলনটার প্রেক্ষাপট ছিল আমাদের সহপাঠী বাস্তবায় নিহত হয়েছে সেখান থেকে। তো যখন 2018 সালে আমাদের ক্লাস শেষ হয়, ক্লাস শেষ হওয়ার পরে যখন রাজীব আর দিয়া নামে স্টুডেন্ট মানে আমাদের যে সহপাঠী ছিল, তো রাজীব আমাদের বন্ধু ছিল, আর যে মেয়েটা দিয়া সে মানে জুনিয়র ছিল। তো যখন ক্লাস ছুটির পরে ওরা এসে এখানে বাসের জন্য দাঁড়ায় কুর্মিটলা বাস স্ট্যান্ডে, তারপরে জামালেন্দুর নামের পরিবহনটা ওদেরকে এসে চাপা দিয়ে দেয়।
দেওয়ার পরে তারপরে আমরা যে আন্দোলনটা গড়ে তুলি সেই আন্দোলনের প্রেক্ষাপটে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতে আসার পরে মানে আশ্বাস দিয়ে গেছে যে একটা আন্ডারপাস হবে। তো সেটা এখন দৃশ্যমান হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষণা করে এবং এখন আমরা স্টিল নাও এই আন্ডারপাসের নিচে দাঁড়িয়ে আছি, এখন অনুভূতি কি বলেন? এখন তো দেখে খুবই ভালো লাগছে, আমরা এত বড় একটা আন্দোলন করলাম আর যে দুইটা প্রাণ চলে গেল তার বিনিময়ে যে এত বড় এই প্রাণটা তো আর ফিরে আসবে না, কিন্তু এই যে একটা স্মৃতি হয়ে রয়ে গেল অবশ্যই এটা দেখে ভালো লাগছে, একটা ব্যতিক্রম একটা আন্ডারপাস, এটা আর বাংলাদেশে কখনো হয় নাই। আর হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর, পরিপাটি দেখে ভালো লাগলো, মানে অসাধারণ একটা অনুভূতি যে এরকম একটা স্থাপনা আমি এর আগে কখনো দেখি নাই যে কোথাও এরকম মানে বাংলাদেশে যে এটা আবার সেনাবাহিনীর অধীন সেনাবাহিনীর নেতৃত্বে এটা তৈরি করা হয়েছে, খুবই অনেক সুন্দর। এটা মানে মূলত আজকে এটা দেখার জন্য আমি মানে অন্য জায়গা থেকে আসছি যে আমরা কলেজের প্রাক্তন স্টুডেন্ট, আমাদের সময় এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তো এটা অনেক ভালো লাগতেছে। এসে আমাদের এই আন্ডারপাসটা তো গতকালকে উদ্বোধন করা হয়েছে, তো আমরা চাইবো যে এটার যে এরকম এখন যেরকম পরিবেশ আছে এটা এরকম সুন্দর পরিবেশ যেন 6 মাস 1 বছর না, এটা যেন সবসময় এরকম বজায় থাকে আর এটা সবসময় মেনটেন্সের মধ্যে রাখা হয়, কখনো যেন এটা এটা সুন্দর যেন নষ্ট না হয়ে যায় বা এটা যে ব্যবহারের অনুপযোগী কখনো যেন না হয়, এটাই আমরা আমাদের চাওয়া। রাশেদ ভাই, রাশেদ ভাই কি করেন? ছোট্ট একটা জব করি আর পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে, ওটা ভিডিও মেকিং। আচ্ছা, ইউটিউবার, কেমন লাগছে নতুন আন্ডারপাস? এই আন্ডারপাসটা অনেক সুন্দর লাগছে যে এখানে অনেক সুন্দর সিস্টেম করছে, আপনার এয়ার কন্ডিশন সিস্টেম আছে, সাউন্ড সিস্টেম আছে, আবার বিভিন্ন নতুন পুরাতন অনেক ধরনের ছবি অ্যাটাচ করছে, ওয়ালগুলো দেখতে সুন্দর লাগতেছে, এছাড়াও পাশাপাশি স্ক্রিন রাখছে, সব মিলায় দেখতে খুব ভালো লাগতেছে। সুবিধা হয়েছে না পথচারী পারাপারের জন্য? অনেক সুবিধা হয়েছে তো নাকি? পথচারী পারাপারের জন্য তো অনেক সুন্দর হয়েছে, বিমানবন্দর রাস্তা তো সবচেয়ে যানজটের একটা রাস্তা, এদিকে অনেক ওভার স্পিডের গাড়ি চলে, এজন্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই আন্ডারপাসটা হওয়াতে চারিদিকেই মানুষ যাওয়া আসা করতে পারবে আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না, আবার ভিতরে দেখতে সুন্দর, কারো যদি একটু মন খারাপও থাকে এখানে এসে এগুলো দেখলে তাদের ভালো লাগবে, সব মিলা খুব সুন্দর হয়েছে। আরও আগে উদ্বোধন হলে আরও ভালো হইতো, অনেক পরে হলেও উদ্বোধন হয়েছে এতেই খুশি। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। আন্ডারপাস ব্যবহার করবেন, ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।